আমি ফিফথ ইয়ার ফাইনাল রিজলিউশন পরীক্ষার্থী, আমি আপনার পরীক্ষা করতে চাই, যদি কোনো আপত্তি না থাকে। তারপর বসাটা আমরা এভাবে অ্যাকসেপ্ট করি, এদের ক্ষেত্রে আমরা এভাবে অ্যাকসেপ্ট করি। ওকে, এভাবে বলতে পারো। তাহলে প্রথমে আমরা থ্রোট এক্সামিনেশনে যাই। থ্রোট এক্সামিনেশনে আমার মুখে কিন্তু কিচ্ছু বলা লাগতেছে না, কারণ তুমি এখানে লং কেস ফেস করতেছো না, কিন্তু তুমি ভাব দেখানো তুমি সব দেখতেছো। যেন আমি মাউথ এক্সামে, আমি যখন থ্রোটে গেলাম, দেখো আমি এগুলো চেক করলাম, তাহলে ও এভাবে থাকলো। আমি যখন চেক করে নিলাম মানে করলাম শেষ, এখন আমার লিপে আলসার আছে কিনা, ওইটা আছে কিনা, সেটা আছে, এগুলো কিচ্ছু বলা দরকার নেই। তারপর কি এখন আসবো আমরা থ্রোট এক্সামিনেশন, দেখা করো। একবার এমনি দেখলাম, কিচ্ছু বলা দরকার নেই, দেখলাম কেন দেখলাম, কোনো পেইনফুল আলসার টানে আছে কিনা, তাহলে আমি সেক্ষেত্রে প্রাণ দিতে চাপ দিয়ে সেটা পাবো। ওকে, তারপর আমি চিক দেখো, আমি আগে চিক দেখলাম, চিক দেখলাম, অ্যান্টি টুথার অফ টাঙ্গে, আমি অ্যান্টি টুথার অফ চাপ দিব, তখন গ্যাগ রিফ্লেক্স হবে না। আমি যদি পিছনে দিয়ে চাপ দিই, পেশেন্ট কিন্তু বমি করে দিই। হ্যাঁ, তাহলে আমি অ্যান্টি টুথার অফ টাঙ্গে চাপ দিলে নো গ্যাগ রিফ্লেক্স, বিকজ গ্লসেমিক জোন আমার এখানে ইয়ে নাই। এই তো আমি দেখা দরকার নেই, তো বলে দিচ্ছি, এটি তো চাপ দেওয়ার পর তাহলে আমি এই দুটা এইভাবে আর এভাবে, তার মানে আমি এক্সামিনারকে কি শো করলাম, আমি টনসিল দুটা দেখছি, এটাই তো। তারপরে কি এখন আমি মিররটা হাতে নেবো, আমি আরেকটা টাং ড্রেসে দিয়ে চাপ দিয়ে পাস চেক করবো, এটা করবো টনসিল এটা স্যার, আমি ইনস্টিটিউট সিলেট পাস দেখার জন্য আরেকটা টাং রিফ্রেশ দিয়ে চাপ দিতে চাচ্ছি, ওখান থেকে বলে দিব লাগবে। তারপরে কি এটা, তাহলে এটা হচ্ছে আমাদের মিরর লাইন জন্য, যেরকম ইন্ডিয়ান লাইন দেখো, ইন্ডিয়ান সিলেক্ট করতে গেলে আমার একটা গজ লাগবে, কারণ এটা অনেক এক্সপার্ট লোকজন পারে না, তোমাকে তোমার করতে গিয়ে ইঞ্জুরি হবে, তাহলে তুমি এই পার্টটা কমপ্লিট করছো, আমরা ধরে নেবো, কিন্তু হাতে নিতে হবে। এরপরে কি তুমি হেডলাইটটা খুলে গেল, খুলে তুমি পিছনে চলে যাবো, পিছনে গিয়ে তুমি কি করবো নাকি পালপেশন করবে। তাহলে আমি শুরু করবো কিভাবে, অনেকভাবে করা যায়, সুপার ক্লাভিকুলার দিয়েও করা যায়। তাহলে ঘাটের উঁচু করো, তোমরা বলো ঘাড় উঁচু করেন, দেখলে তো, দেখার পরে সামনের আঙুলগুলো চলে যাবে কোথায়, অ্যান্টার চেইন, এই আঙুল চলে যাবে পোস্টার চেইন, পোস্টার চেইন গিয়ে এটা সামনের দিক থেকে গিয়ে এখানে আসবে, আর এটা এভাবে যাবে। সো সুপার ক্লাভিকুলার, অ্যান্টার চেইন, পোস্টার চেইন, অ্যান্টার মধ্যে লেভেল টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর সব চলে আসে, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, অক্সিপিটাল। ওকে, এক্সামিনেশন শেষ। এটা হচ্ছে কি আমি আবার বলি, থ্রোট এক্সামিনেশন আমি কি করলাম, এখন তুমি আবার থ্রোট এক্সামিনেশন দেখো, আমি মুখে একটা কথাও বলবো না, এভাবে তুমি শেষ করবো, আমি মুখ দিয়ে একটা কথাও উচ্চারণ করবো না। মিরর হাতে নিব, পিছনে চলে যাবো, শেষ দুই মিনিটের প্রিপারেশন। এটা এই জিনিসটা যদি প্র্যাকটিস করা যাও, তুমি ভিতরে কিন্তু টনসিলের সাইজ বড় ছোট সেগুলো তো তোমার দেখা দরকার নাই, তোমাকে শুধু দেখতে প্রসেসটা জানো কিনা। হ্যাঁ, তোমাকে এটাই দেখতে হচ্ছে শর্ট কেসে, লং কেসে তোমাকে অনেক কিছু ব্যাপার আসবে এখানে, হ্যাঁ কোনটার পরে কি কোনটার পরে কি বলবে। এই তো শেষ, নেক্সট হচ্ছে কি এক্সাম ফর দ্য নোজ। তাহলে নোজ আমরা কি করলাম, একই কথা যে আমি আগে এক্সটার্নাল পোর্শন ধরে দেখলাম, তার মানে আমি এক্সটার্নাল ডিফর্মিটি আছে কি নেটও দেখলাম, সব চেক করলাম, মানে আমার দেখা ইন্সপেকশন করছো কিনা, দেখলে যে তুমি ধরে ইন্সপেকশন দিয়ে দিচ্ছ কিনা, তাহলে তুমি ইন্সপেকশনটা আগে করলাম কিনা। ইন্সপেকশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি নাকটা একটু হালকা টান দিয়ে দেখবো যে এখানে কোনো পেইনফুল কিছু আছে কিনা। এরপর আমি কিসে যাবো, না তুই যাবো না, তো অ্যান্টিডাইস করবো, যখন যাবো না তো স্যার থাম দিয়ে আমি যখন স্মেল টেস্ট করবো, স্মেল টেস্ট করবো, আমি পেটেন্সি টেস্ট করবো, তার আগে আমি ওদের যাবো না তো, তাহলে আমি সত্যিটা খুলবো, তুমি আমাকে দেখো লাইট দিবার খুলতে হচ্ছে, একটা সাবান নেবো, সাবান এখানে আসছে, চোখটা বন্ধ করো, বন্ধ পাওয়া যায়, জি বন্ধ পাওয়া যায়, জি তাহলে সে পাচ্ছে।
পাতলা মোটা নেই মোটা নেই তো নড়ে না এসব ফেলো টানো পেটেন্ট ফেলো টানো তাহলে এই দুটো আগে করে নাও এই দুটো আগে করলে আমার ক্ষেত্রে আইডিয়া হয়ে গেল কোন পাশে নেজাল অবস্থান আছে কিনা যে পাশে কম নড়ে যে পাশে কম গন্ধ যায় একটা আইডিয়া হয়ে গেল এখন আমি এন্ট্রান্স করতে যাব एंट्रोडक्टरी करते जाओ मिरर टा हाथ तक दूटा जिस हाथ टांग डिप्रेसर परीक्षा